কোরআনের আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে তাহলে কি হাদিস মানা যাবে? শুক্রবার জুমার নামাজের আজান একবার নাকি দুইবার হবে জানতে চাই। সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তা না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনাহ হবে? স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয়? গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি ওযু করা লাগবে? আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি আমরা কিভাবে দিনের খেদমত করতে পারি? আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজও কথা হলো সুন্নাত, তাহলে নফল ও ওয়াজিব কোথা থেকে আসলো? অমুক দিন রমজান শুরু, এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত। এরপরে প্রশ্ন হলো আমাদের সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি? এরপরে প্রশ্ন হলো গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? চুরি করা মহাপাপ, কিন্তু এখন একটা সব জায়গায় দেখা যায় মসজিদের টয়লেটে টিস্যু ব্যক্তিগত এস্তেঞ্জা করে মসজিদে বসে পরে আবার নিজে ব্যক্তিগত কাজের জন্য টিস্যু বেশি করে পকেটে নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি চুরি হবে না? আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না, এর থেকে বাঁচার উপায় কি? কোরআনের আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে তাহলে কি হাদিস মানা যাবে? কোরআনের আয়াতের অর্থের সাথে যদি হাদিস না মিলে হাদিস মানা যাবে কিনা? ভাইরা আমার, আমাদের সমাজে এক ভয়ঙ্কর ফেতনার অপর নাম হলো মুনকারিনে হাদিস বা হাদিস অস্বীকারের ফেতনা। এই হাদিস অস্বীকারের ফেতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে, কোরআন হাদিস না, হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে, এরকম কিছু লোক বাইর হয়েছে না? ভাইরা আমার মনে রাখবেন যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সে আল্লাহ তাআলা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূল পাঠিয়েছেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না নেন অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন, শুধু কোরআন মানতে চান, 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে পাইকারি কথা বলেছেন, ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন, এমনকি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের কথাই বলেন, আপনি যাকাতের কথাই বলেন, বিস্তারিত ডিটেইল বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দেন নাই। পাঁচ ওয়াক্ত নামাজ আপনি কিভাবে আদায় করবেন, রুকু কয়টা করবেন, সেজদা কয়টা করবেন, দাঁড়িয়ে আপনি কি পড়বেন, রুকুতে গিয়ে কি পড়বেন, সেজদা গিয়ে কি পড়বেন, এগুলোর কোনো বর্ণনা ইশারাঙ্গিতেও কোরআনে নাই। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি অস্বীকার করেন বা না মানেন তাহলে শুধু কোরআনকে অনুসরণ করে আপনি ইসলাম মানতে পারবেন? এই সমস্ত ভাইরা কিছু সংশয় সৃষ্টি করে, ভিতরে একটা হলো যে প্রশ্নটা আমার কাছে আসছে এখানে, সেটা হলো যে কিছু কিছু হাদিসকে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক দাঁড় করায়, সাংঘর্ষিক যে কোরআনে একটা বলছে হাদিস আরেকটা বলছে, তো তারা মনে করেন তখন হাদিস ফেলে দিয়ে কোরআন তিনি মানবেন। আমি বিনয়ের সাথে বলতে চাই যে সমস্ত হাদিসের অর্থ আপনার কাছে মনে হয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, কোরআনের আয়াতের সাথে মিল নেই, এরকম যে সমস্ত হাদিস মনে হবে ওইগুলোর ব্যাখ্যা আছে যেগুলো আপনি হয়তো জানেন না। প্রথমত ওইগুলার ওই সমস্ত ব্যাখ্যা যখন আপনি জানবেন, সেটা যখন দাঁড় করাতে পারবেন, তখন আপনি সেই সমস্ত হাদিসের সাথে আর আয়াতের কোনো সংঘর্ষ পাবেন না। একটা ছোট পিচ্ছি সে তার স্যারের কাছে পড়ে, হাউস টিউটরের কাছে পড়ে, হাউস টিউটর তাকে শিখাইছে, সে জীবনের শুরুতে একেবারে ম্যাথ বা অঙ্ক শিখছে, সে শিখছে 2 আর 2 = 4 হয়, এটা সে শিখছে। এখন এটা শিখে তার বাড়িতে গিয়ে তার আব্বুকে বলতেছে, বাবা তোমাকে আজকে একটা পরীক্ষা নেব, আমি তো আজকে ম্যাথ পড়ছি স্যারের কাছে, অঙ্ক পড়ছি, দেখি তুমি অঙ্ক কেমন পড়ছো বলো তো দেখি, কত আর কত যোগ করলে 4 হয়? বাপ বলল, কেন 3-এর সাথে 1 যোগ দিলে 4 হয়ে যাবে। ছেলে বলে, না হয় নাই, তুমি ফেল করছো, কারণ আমার স্যার আমাকে পড়াইছে কত বাই কত যোগ কত, 2 যোগ 2 = 4, আর তুমি বলছো 3 আর 1 = 4, তুমি তো অঙ্ক ভালো করে পড়ো নাই, 2 আর 2 = 4 হয়, 3 আর 1 = 4 কেমনে হয়? তো এই ছেলে যদি 2 2 = 4 এটা শিখছে, কিন্তু 3 একেও যে 4 হয় এটা সে জানে না, এই জন্য বাপেরটাকে সে মনে করতেছে সাংঘর্ষিক। ঠিক একইভাবে কোরআনে কারিমের কোনো কোনো আয়াত কোনো কোনো নির্দেশের সাথে হাদিসের বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয় এটার অন্তর্নিহিত দিক না জানার কারণে। আল্লাহ তাআলা অনেক আয়াত রহিত করেছেন, যে আয়াতগুলো রহিত করেছেন এগুলোর সাথে যেগুলো পরবর্তী নির্দেশ এসেছে তার সাথে অনেক সাংঘর্ষিক মনে হতে পারে, কিন্তু আসলে কোনো সংঘর্ষ নাই, এই জন্য সে সমন্বয়ের পয়েন্টটা না জানার কারণে অনেকের কাছে সাংঘর্ষিক মনে হতে পারে। সেটা মনে হয়ে যদি তিনি হাদিসকে অস্বীকার করেন সেটা তার মূর্খতা হবে। মনে রাখবেন কোরআন এবং হাদিসের সাথে মূলগতভাবে কোনো সংঘর্ষ হতে পারে, কারণ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেছেন হে রাসূল আপনার প্রতি কোরআন নাযিল করেছে কেন লিতুবাইয়িনা মানুসিলা ইলাইহিম মানুষের প্রতি যা নাযিল করা হয়েছে আপনি যেন তা ব্যাখ্যা করে ব্যক্ত করে বিশ্লেষণ করে দেন এই ব্যাখ্যা করার জন্যই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন অতএব তার কথা তাকে ব্যাখ্যা করার লাইসেন্স স্বয়ং আল্লাহ দিয়েছেন আর তার কথার সাথে আল্লাহর কথার সংঘর্ষ বা কন্ট্রাডিকশন কখনো হতে পারে না যদি হয় তাহলে সেটা ওই যে আমাদের জানার দুর্বলতা যে ওখানে গ্যাপের জায়গাটা কোন জায়গায় আছে যেটার মাধ্যমে এই অসামঞ্জস্যতা দূর করে সামঞ্জস্যতা বিধান করা যাবে আল্লাহ তাআলা এই সমস্ত গোমরাহী থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন শুক্রবার জুমার নামাজের আজান একবার নাকি দুইবার হবে জানতে চাই জুমার নামাজের আজান নিয়েও আমাদের দেশে আজকাল বিতর্ক হয় আল্লাহ তাআলা মাফ করুক আমরা বিষয় খুঁজে পাই না কত কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়েও আমরা অযথা বাড়াবাড়ি গণ্ডগোল ফাসাদ এবং টানাটানি এবং মত পার্থক্য করি জুমার আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ছিল সে আজানটা ছিল খুতবার আগের যে আজানটা এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারত না সেজন্য খলিফাতুল মুসলিমিন ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায়ে রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন সে আজানটা হলো খুতবার আরো অনেক আগে যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে তখন তো মাইক ছিল না এই আমলটা যেহেতু সাহাবিরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা পরবর্তী খলিফা আলাদা মেনে নিয়েছেন সমস্ত সাহাবা একরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবিদের চাইতে দিন এক ইঞ্চি বেশি বুঝছে সাহাবিদের চাইতে দিন বেশি বুঝা এটা লক্ষণ ভালো হতে পারে না ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আবু বকর ওমরকে খোলাফায়ে রাশেদাকে অনুসরণ করবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল ওয়াসুন্নাতিল খুলাফায়ের রাশিদিনুল মাহদিয়িন তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে খুলাফার রাশিদের সুন্নাহ অনুসরণ করবে অতএব খুলাফার রাশিদের সুন্নাহকে অনুসরণ করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্নাহ সম্মত এটা সুন্নতে খলিফা আর জুমার দ্বিতীয় আজান এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তা না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনাহ হবে অবশ্যই গুনাহ হবে সফরে আমাদেরকে আল্লাহ তাআলা কসরের বিধান দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন আল্লাহ ছাড় আমরা নিতে বাধ্য এটা না নেওয়া মানে আল্লাহ ছাড়কে অসম্মান করা এই জন্য সফরে যখন থাকবো জোহর আসর এশাই নামাজগুলো চার রাকাত তালাগুলো কয় রাকাত পড়ব অতএব এই চার রাকাত তালা নামাজগুলো দুই রাকাত সফরে পড়তে হবে যদি ইচ্ছাকৃত ভাবে এটা না করেন বরং চার রাকাত পুরো পড়েন কিছু লোক আছে বেশি ভালো শাস্তে যায় যে না আল্লাহ তাআলা দুই রাকাত দিয়েছে আমার কি শরীরে কোনো অভাব আছে নাকি কোনো টান আছে নাকি কোনো অসুবিধা আছে নাকি আমি চার রাকাত পুরাই পড়বো তাহলে এটা তার জন্য গুনাহ হবে হ্যাঁ ভুলে পড়ে ফেলছেন দুই রাকাত চার রাকাত সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে গুনাহ হবে স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয় যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবন কি হালাল হবে মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠায় দেয় ঠিক কিনা বলেন আত তালাক বিররিজাল ওয়াল ইদ্দাতু বিন্নিসা তালাক মূলত পুরুষরা দিবে মহিলারা তালাক দিবে না মহিলারা তালাক পতিত হওয়ার স্থান পুরুষরা মূলত তালাক দিবে এটা হলো ইসলামের বিধান আপনি বলবেন মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয় নাই ভাইরা আমার যত বিবাহ বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে আপনি এ সম্পর্কে যত জরিপ আছে যত স্টাডি আছে সেগুলো নিয়ে গবেষণা করেন পড়ালেখা করেন একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে আপনি বলবেন তারা নির্যাতিত সেজন্য তারা করে বুঝলাম তারা নির্যাতিত কিন্তু একটা সংসারে সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয় এরপর একটা পর্যায়ে সুখ শান্তি আসে এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন তিনি আদালতে স্বর্ণাপন্ন হবি বা ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে আইনি নির্দেশে ঠিক একইভাবে আরেকটা উপায় আছে সেটা হলো তালাকের তফভিজ যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনে কাবিননামার সম্ভবত ১৭ নম্বর কলামে লেখা আছে স্বামী যদি তার
স্ত্রী কে ভরণ পোষণ না দেয় জুলুম করে শারীরিক ভাবে মানসিক ভাবে নির্যাতন করে অমুক অমুক কাজ যদি করে তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে এই কাবিননামাতে যদি স্বামী স্বাক্ষর করে তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হলো তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেগুলো যদি পাওয়া যায় ধরুন লেখা আছে স্বামী ভরণ পোষণ না দিলে এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার ভরণ পোষণ দেয় না খোঁজ খবর নেয় না কোনো যোগাযোগ রাখে না তাহলে তিনি ওই 17 নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে ওই ক্ষমতা বলে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে অনেক মহিলা স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম এভাবে তালাক বললে কেমন তালাক হবে না তাহলে এই জাতীয় তালাক মৌলিকভাবে হতে পারে কিভাবে আমরা সেটা বললাম কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো অবশ্যই কোনো দারুল ইফতায় গিয়ে কোনো মুফতিদের কাছে গিয়ে তারপরে জানতে হবে কারণ তালাকের বিষয়টা শুধু সংক্ষেপে মুখে জানলে হবে বিস্তারিত জানতে হবে গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি ওযু করা লাগবে গোসলের সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন তাহলে বিবস্ত্র হওয়ার কারণে ওযু ভাঙবে না গোসল যদি সুন্নাহ সম্মত গোসল করেন ওই যে কুলি নাকে পানি মুখ দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে এরপরে গোসল করেছেন এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয় তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার ওযু ছুটে যাবে না কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে ওযু ভাঙে না তবে একান্ত নিরুপায় না হওয়া ছাড়া আপনার যেমনি সেমনি বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে এটা অনুত্তম এবং অনুচিত কাজ কিন্তু এর কারণে বড় গুণা হবে না বাট এটা ইমানদারের ইমানের সাথে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয় আল্লাহ তাআলা প্রতি অন্তত লাজ লজ্জা থাকা উচিত সেই জায়গাতে এটা না করা ভালো বাট আপনার এর সাথে ওযু যাওয়া থাকার সম্পর্ক নাই আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি আমরা কিভাবে দিনের খেদমত করতে পারি আমরা যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছি আমরা আল্লাহর দিনের খেদমত করার জন্য প্রথমত আমাদের কোরআন এবং হাদিস সম্পর্কে নলেজ অর্জন করতে হবে কিভাবে ঈমান একজন মানুষ আনতে পারে কিভাবে ঈমান ভঙ্গ হয় ঈমানের জন্য বিধ্বংসী বিষয়গুলো কি কুফর কাকে বলে শিরক কাকে বলে নেফাক কাকে বলে ঈমানই বা কাকে বলে ঈমানের স্তরগুলো কি ঈমানের শাখাগুলো কি ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি ইসলামের মূল স্তম্ভ কয়টা 5টা সেই স্তম্ভগুলো কি কি সেগুলোর মৌলিক বিষয়গুলো কি এ সম্পর্কে আপনাকে ইলম অর্জন করতে হবে আগে জানতে হবে ইসলামের সেবা করতে হলে আগে কি করতে হবে জানতে হবে বেশিরভাগ সাধারণ মুসলমান ভাইরা আমরা জানার চেষ্টা করি না এজন্য বই পুস্তক পড়তে হবে আপনি কোরআন হাদিস পড়তে হবে ওলামাদের তত্ত্বাবধানে এবং ওলামাদের ইলম শিক্ষার মজলিসে বসতে হবে এ ওয়াজ মাহফিল না মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে খতিব সাহেবের মাধ্যমে আপনারা বিভিন্ন হালাকা চালু করবেন মাসআলা মাসাইলের হালাকা কোরআনের তাফসিরের মজলিস হ্যাঁ হাদিসের একটা মজলিস হবে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার একটা মজলিস হবে এই সমস্ত মজলিসে বসে নিজেকে আপনি কোরআন হাদিসের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করবেন এটা হবে আপনার প্রথম চ্যালেঞ্জ আপনি যদি আলেম না এরকম সাধারণ মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার প্রথম কাজ হবে কোরআন হাদিসের মৌলিক বিষয় আপনি ধারণা নেবেন ইলম অর্জন করবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা বই আছে মুসলমানের নিসাব এই মুসলমানের নিসাব বইটা যদি আপনি সংগ্রহ করেন এই বইতে একজন মুসলমানের যা না জানলে নয় খুব বেশি বড় না ছোট একটা বই স্যার রহমুল্লাহ সাহেব চমৎকারভাবে তুলে ধরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকগুলো বই আছে এই বইগুলোর ভিতরে বেশ কিছু বই আছে অনেক বেশি উপকারী আমাদের সমাজের জন্য আদাবুল মুআশারাত ইত্যাদি এগুলো আমাদের মুআশারাত জানার জন্য দরকার আছে এগুলো পড়বেন এবং ওলামাদের ওই যে বললাম মসজিদে হালাকা চালু করবেন অনেক মসজিদে ইমাম সাহেবরা শুধু নামাজ পড়া সালাম ফিরিয়ে দেওয়া ডিউটি শেষ ইমাম সাহেবরা চাইলে মসজিদে যে কত কাজ করতে পারেন মসজিদে এক সময় তাফসিরের ক্লাস হবে এক সময় হাদিসের ক্লাস হবে এক সময় কোরআন সহি শুদ্ধভাবে পড়ার ক্লাস হবে এক সময় মাসআলা মাসাইলের ক্লাস হবে এরকম প্রাণবন্ত থাকবে দিনই প্রোগ্রামে ইমাম সাহেবদের এত বেশি বেতন দিবেন সুযোগ সুবিধা দিবেন যে তারা যাতে কোনো দান্দা করা না লাগে পুরো সময়টা যদি আপনাদের জন্য ব্যয় করতে পারে ইমাম সাহেবদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন যে হুজুর বিভিন্ন রকমের প্রোগ্রাম করেন তাহলে মসজিদে সাধারণ মুসল্লিরা মুসলমান হিসাবে নামে মুসলমান হবে না নামধারী মুসলমান হবে না আমার দেশে বেশিরভাগ মুসলমান হলো নামধারী মুসলমান মুসলমানের সন্তান মুসলমান মুসলমান বাই চান্স মুসলমান বাই চয়েস না জেনে শুনে মুসলমান না পড়ে শুনে মুসলমান না শুনে শুনে মুসলমান দেখে দেখে মুসলমান এই টাইপের মুসলমান আসল বা প্রকৃত বা সফল মুসলমান হতে পারে না সফল মুসলমান হতে হলে আমাকে জেনে শুনে মুসলমান হতে হবে ইসলাম সম্পর্কে ধারণা থাকতে হবে বেসিক এবং মোটা মোটা ধারণা আমাদের অনেক মুসলমানের নাই আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুন তাহলে আপনি সাধারণ মুসলমান হলে আপনি ইসলামে খেদমত করার জন্য প্রথম কাজ হলো আপনাকে ইসলাম সম্পর্কে সাধারণ এবং বেসিক ধারণা নিতে হবে দ্বিতীয় কাজ হলো
আপনি নিজে ইসলামের সেবা অর্থাৎ দাওয়াতের কাজ এটা আঞ্জাম দেওয়ার জন্য আপনি নিজে একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবেন। আপনার আমলে আপনার কাজ কামে আপনি একজন আদর্শ মানুষের চরিত্র আপনার মাধ্যমে ফুটিয়ে উঠবেন। আমরা অনেকে দেখবেন ফেসবুকে কি পরিমাণ দাওয়াতি কাজ করে, অনেক লোক দেখবেন ফেসবুক আইডিতে লম্বা লম্বা হাদিস পোস্ট করে, কোরআন আয়াত পোস্ট করে, বিভিন্ন হুজুরদের ওয়াজ পোস্ট করে, কিন্তু তার নামাজের খবর নেই, আছে না নাই? এটা কোনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে? ফেসবুকের লেখা জোখা তার দিনী অ্যাক্টিভিটিস দেখে অনেকে মনে করে কত বড় দায়ী, আল্লাহ আল্লাহর পথের দায়ী, অথচ দেখা যায় বাস্তব জীবনে দুই নম্বর, নামাজেরও খবর নাই। অতএব জেনারেল শিক্ষিত মানুষ আপনি দিনের সেবা করতে হলে, দিনের খেদমত করতে হলে নিজে আদর্শ মুসলমান হবেন, আমল করবেন। তৃতীয়ত, আপনি কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে যতটুকু শিখছেন সেটা অন্যদেরকে শেখাবেন, অন্যদেরকে জানাবেন, এবং আপনার আমলটাই হবে দিনের প্রতি মানুষকে আহ্বান করা, যে একজন ভালো মানুষ দিনের পথে আসলে সেরকম আদর্শ হয়, ভালো মানুষ হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ও কথা হলো সুন্নাত, তাহলে নফল ও ওয়াজিব কোথা থেকে আসলো? দেখুন, আল্লাহ জালা যা আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি যা আদেশ করেছেন, সে আদেশগুলো মানতে হবে এবং সে আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক। কিন্তু সব আদেশটা আবশ্যিক আদেশ নয়, অনেক আদেশ আছে যে আদেশগুলো উৎসাহমূলক, সেগুলো সুন্নাত এবং নফল। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম প্রায় পরে একমত, আমাদের দেশে অনেক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি বা আল্লাহ তাআলার সব নির্দেশকে কমন ভাবে ফরজ মনে করেন, এটা ভুল। এরকম পরিভাষা সাহাবিরাও বুঝেন নাই, তারাও অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদেশটা অপরিহার্যমূলক আর কোনটা বাধ্যতামূলক না সেটা তারা বুঝতেন। অমুক দিন রমজান শুরু, এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত। জান্নাতকে আমরা এত সস্তা এবং সহজ বানায় ফেলছি বাংলাদেশে, মানুষ বিশেষ করে ফেসবুক বাসীর কাছে জান্নাত এত সোজা, প্রায় সময় একটা মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবে এই মেসেজটা এতজন ফরওয়ার্ড করে দিলে আপনার জান্নাত নিশ্চিত। বাইরে জান্নাত যদি এত সোজা হইতো তাহলে জাহান্নামে কেউ আর যাইতো না, তাহলে সবাই কয়টা কয়টা ফরওয়ার্ড করে এরপর নাকে তেল দিয়ে গুনাহ এবং আকাম করত, যে জান্নাত তো নিশ্চিত হয়ে গেছে আর দরকার কি। ভাইরা আমার এগুলো সব শয়তানি কথা। রমজান অমুক তারিখে হবে এই সংবাদটা, এই যে রজব মাস থেকে, এখন রজব মাস চলতেছে, আজকে রজব মাসের 13 তারিখ গেল, রজব মাস থেকেই দেখবেন অনেকে এই সংবাদটা পাঠায়, ফেসবুকে লেখে, মেসেঞ্জারে পাঠায়, ইমোতে পাঠায়, হোয়াটসঅ্যাপে পাঠায়, এবং মনে করে যে এই সংবাদটা দিলেই সে জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার জান্নাত তো সস্তা না, জান্নাত পেতে হলে কি করতে হবে? ইমান মজবুত করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং ইসলামের সব রোকন মানতে হবে, সকল হারাম কাজ ছেড়ে দিতে হবে, হালাল উপার্জন করতে হবে, উত্তম আখলাক ধারণ করতে হবে। এই সব কাজ যখন করবেন, লেনদেন কায় কারবার সব ক্ষেত্রে আল্লাহর আদেশ মেনে চলবেন, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। ওই মেসেজ ফরওয়ার্ড করে জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি যদি কোনো ভালো কথা মানুষকে ছড়ান তাহলে যতটুকু কষ্ট ততটুকু সব আপনি পাবেন, জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয় নাই। এগুলো ফেসবুক কাররা দিয়েছে, এগুলো কোনো হাদিসে দেওয়া হয় নাই। অতএব আল্লাহ আমাদের এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাছাড়া রমজান কোন দিন হবে এইটা জানার একমাত্র উপায় হলো শাবানের শেষের দিন চাঁদ উঠার পরে বলা যাবে রমজান কোন দিন হবে, ঠিক কিনা বলেন? শাবান মাস কয় তারিখে হবে আপনি তো জানেন না, 3 মাস হয় কীভাবে নিশ্চিত করে বলবেন, বিধায় এটা সঠিক নয়। এরপরে প্রশ্ন হলো আমাদের সন্তানদের প্রতি, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অনেক বেশি, আমাদের দেশে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্বের ওয়াজ করা হয়, কিন্তু সন্তানের প্রতি যে বাবা মারও দায়িত্ব আছে এই ওয়াজ সচরাচর করা হয়। অনেক বাপ মা আছে সন্তানের প্রতি অবহেলা করেন, কিয়ামতের ময়দানে ওই বাপ মারও বিচার হবে সন্তানের দায়িত্ব আদায় না করার কারণে। নবীজি বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন বাবা মার দায়িত্ব কি সন্তানের প্রতি? নাম্বার এক, সন্তান যেন ভালো হয়, সেজন্য বাবা মা ভালো জীবনসঙ্গী গ্রহণ করবেন, যাতে ভালো মানুষ হলে তার সন্তান ভালো হবে, ভালো মা হলে সন্তান ভালো হবে, ভালো বাবা হলে সন্তান ভালো জিনিসটা শিখবে। এই জন্য ভালো জীবনসঙ্গী নির্বাচন করবেন, সন্তানের দিকে তাকে, এটা সন্তানের অধিকার বলা যেতে পারে। দ্বিতীয়ত, সন্তান যেন ভালো হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন সন্তান জন্মের পর, কানে আজান দিবেন, ডান কানে আজান, বাম কানে একামত, যাতে ভালো হয়।
সন্তান জাত সন্তানের জন্মের পরে সপ্তম দিনে আকিকা দিবেন এটা তার অধিকার। সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন, আমল শিখাবেন, নামাজ শিখাবেন, আল্লাহর সাথে পরিচিত করবেন এবং দ্বীনী পরিবেশ তাকে দিবেন, খারাপ পরিবেশ থেকে বাঁচাবেন, এগুলো তার অধিকার। সন্তানের ভরণ পোষণ দিবেন, আদর স্নেহ করবেন, এগুলো তার অধিকার। সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবেন, এগুলো তাদের অধিকার। তাহলে এই কয়টা অধিকার মোটামুটি সন্তানদের। আল্লাহ তাআলা আমাদের বাবা মাদেরকে সন্তানের অধিকারগুলোকে, তাদের প্রতি কর্তব্যগুলোকে আদায় করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এটা শরীয়ত দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না, বিশেষ করে যদি মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম মহিলার দিয়ে করা হয়। মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত, কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আল্ট্রাসোনোগ্রামের কাজ করতে হয়, যেন অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবেন। একান্ত মহিলা ডাক্তার নাই, আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি, এরকম হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে, যদি একবারে শেষ পর্যায়ে চলে যায়। আল্ট্রাসোনোগ্রাম নর্মালি সাধারণত জরুরি হয় না, কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই, তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে। কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে। দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে, সে অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ, মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ, এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন, এরকম জটিল একটা পরিস্থিতি, এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে, প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে। আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে, তাদেরকে গাইনি না বানিয়ে অন্যান্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, আর পুরুষদেরকে গাইনিতে পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে এবং তারা এসে আপনার ডেলিভারি করে। অনেক কলেজ, অনেক মেডিকেলে, অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে। ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে, আমাদের দেশে অনাচার শুরু হয়ে গেছে। মেয়েদের ডেলিভারিটা মেয়েদের মহিলা ডাক্তার দিয়ে করতে হবে এবং পুরুষ ডাক্তারদেরকে গাইনি ডাক্তার বানানো যাবে না। এতটুকু সভ্যতা, এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করলে সেটা গুনাহ হবে না। চুরি করা মহাপাপ, কিন্তু এখন একটা সব জায়গায় দেখা যায় মসজিদের টয়লেটে টিস্যু ব্যক্তিগত এস্তেনজা করে মসজিদে বসে পরে আবার নিজে ব্যক্তিগত কাজের জন্য টিস্যু বেশি করে পকেটে নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি চুরি হবে না? হ্যাঁ, এটা তো প্রশ্ন, তো ভালো প্রশ্ন। যদি কোথাও, শুধু মসজিদে কেন, কোনো পাবলিক প্লেসে টয়লেট পেপার রাখা আছে, আপনি সেখানে টয়লেট করলেন, পেশাব পায়খানাতে যতটুকু লাগলে ব্যবহার করলেন, এরপর যাওয়ার সময় টেনে বড় করে এক মুঠ পকেটে নিয়ে হাঁটা দিলেন, এটা তো গুনাহ হবে? এটা জায়েজ হবে? এটা আপনাকে এভাবে নিয়ে যাওয়ার জন্য দেওয়া? যদি আপনি এরকম পকেটে করে নিয়ে যেতে পারেন, তাহলে আরেকজনের পুরা বান্ডেল ধরে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এরকম ছোট লোকি কাজ করা যাবে না, এটা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, একটা দুইটা টুকরো আপনি নিচ্ছেন, এতটুকু তো সহনীয় পর্যায়ে, কিন্তু আপনি মুঠ করে করে পকেটে নিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই জায়েজ হতে পারে না। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না, এর থেকে বাঁচার উপায় কি? খুব দরকারি প্রশ্ন ভাই। আজকের বাস্তবতায় এমন বাচ্চা পাওয়া খুব কঠিন যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায়, এরকম বাচ্চার সংখ্যা একেবারেই শহর কিংবা গ্রাম কোনো জায়গার বাদ নাই বললে চলে। পোলাপানরে খাইতে হলে শর্ত দেয়, আমাকে মোবাইল দিতে হবে, এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালায় দেয়, ভিডিও চালায় দেয়, তারপরে সেটা দেখতে দেখতে খায়। মনে রাখবেন, এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়াইয়া, এই মোবাইল দেখা ক্ষতি তার চেয়ে বেশি করতেছেন। এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে 3-4 বছর, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাকে আমি মোবাইল দেখা খাওয়াই না সচরাচর। আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন ভাইরা আমার? প্রথম কথা হলো, বাপ মা নিজে অযথা মোবাইল টিপাটিপি করা, মোবাইল ঘাটাঘাটি করা, মোবাইলের নেশায় বুদ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে, তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে। এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো,
বাচ্চার সামনে বাচ্চার ভাই বোন অন্য কেউ বেহুদা মোবাইল টিপাটিপি করবে না, এগুলো বাচ্চারা দেখে শিখে, যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে। তৃতীয়ত, যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপাটিপি অনেক বেশি করে ওইসব বাচ্চাদের সাথে মিশাবেন না, তাহলে সেক্ষেত্রে এই বদভ্যাসটা তার মধ্যে আর আসবে না। চতুর্থত, বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন। বিজ্ঞান বাক্স একটা আছে আমার বাসায়, আমি বাচ্চাদের জন্য নেই এই বিজ্ঞান বাক্স, এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে, সুন্দর কিছু এর মেধাও আপনার বিকশিত হয়, তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে, মজা পায়, এ ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন। বাচ্চাদেরকে খেলার জায়গা করে দিবেন, শহর বলেন গ্রাম বলেন সবাই মোবাইল নিয়ে, বাপ একটা নিয়ে উপর হয়ে আছে, মা আর একটা নিয়ে উপর হয়ে আছে, ছেলে একটা নিয়ে আছে, মেয়ে একটা নিয়ে আছে, সবার কাছে একটা একটা না, বাসার সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন। যখন যে খেলাধুলা করার সুযোগ আছে সেটা করবেন, তখন বাচ্চারা এগুলো থেকে দূরে সরে আসবে। আলহামদুলিল্লাহ আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি, আমার বাসার পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে, ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি, যখনই সময় পাই 10 মিনিটের জন্য বলি চলুন আমরা খেলি। বাচ্চাদেরকে যখন ফিজিক্যাল খেলার অভ্যস্ত করবেন, ইনশাআল্লাহ নেশা, এই মোবাইলের নেশা কেটে যাবে। আমি নিজে পরীক্ষিত, একসময় আমার পোলাপানও দেখতাম যে মোবাইল চায় খুব বেশি আশপাশে দেখে দেখে, আমরা যখন হার্ড লাইনে চলে গেছি দেখলাম সব ঠিক হয়ে গেছে। তাহলে 5টা স্টেপ অবলম্বন করলে ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য। আপনি নিজে আগে শক্ত হতে হবে এবং সোজা হতে হবে। ও 2-1 বেলা খাবে না জ্বালাবে, 3 বেলা খাবে না, 4 বেলা খাবে না, এরপর আস্তে আস্তে দেখবেন অভ্যাস হয়ে গেছে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল নামক বিষ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাবার তৌফিক দান করুন। তাদের চোখ নষ্ট হয়, তাদের ব্রেন নষ্ট হয়, ইমানের চেতনা নষ্ট হয়। মোবাইলে কার্টুনে কি দেখে, কার্টুনে সারাদিন দেখে মারামারি, ঠুস ঠুস, কাটাকাটি, এগুলো ছাড়া কিচ্ছু না। এগুলো দেখে দেখে পোলাপান আদা পাগল হয়। দেখবেন যে এখনকার পোলাপান যে আদা পাগলামি করে, ক্রেজি ভাব নেয়, আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে এত পাগলামি করতে দেখতাম না। এখন দেখবেন যে নিজের বাপের দিকে পাও মারে, মায়ের দিকে ঘুষি মারে, কোনো একটা বাপের সাথে আঙ্কেল বেড়াইতে আসছে তো তার এরকম আঙুল দিয়ে ঠুস ঠুস করে, কারণ সারাদিন সে দেখে এগুলা। এবং পোলাপান দেখবেন এত বদমেজাজি, এখনকার যত বাচ্চা আছে, আমরা ছোটবেলায় বহু বাচ্চা দেখছি যে শান্ত মেজাজের, 2-1টা আছে রাগি, কিন্তু এখন মাশাআল্লাহ 100টা বাচ্চা থাকলে কোনো এলাকা ওই 100টাই বদমেজাজি। আবার বাপ মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা অনেক রাগি, মনে করে সে গর্ব করে, তার বাচ্চাটা অসুস্থ, কারণ ও মোবাইলে মারামারি কাটাকাটি এগুলো দেখতে দেখতে, উথামথাম দেখতে দেখতে ওর মানসিকতা সেরকম তৈরি হয়েছে। আল্লাহর ওয়াস্তে মোবাইলের বিষ থেকে বাচ্চাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করেন, করবেন তো ইনশাআল্লাহ। এই 5টা স্টেপ আপনি অবলম্বন করেন, সহজ হবে। নিজেরা মোবাইল ঘাটবেন না, ভাই বোন অন্যদেরকে মোবাইল ঘাটতে তাকে যেন না দেখে সে ব্যবস্থা করবেন। অন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা মোবাইলের নেশা বোধ হয় ওগুলোর সাথে বেশি মিষ্টি দিবেন না, তাকে এমন খেলনা দিবেন যেগুলাতে সে নিজের সময়টা কাটাতে পারে এবং তাকে গল্প করবেন, তার সাথে সময় দিবেন। এবং ফিজিক্যাল খেলাধুলার জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে মা বাপ বড় ভাই বোন সময় দিবেন, ইনশাআল্লাহ দেখবেন মোবাইলের নেশা তাদের থেকে কেটে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এক ভদ্রলোক বলেছেন যে আমার বাচ্চা অসুস্থ, সে অস্বাভাবিক কার্য, মানে তার আচরণ আমি দেখি। আমি বলেছি মোবাইল থেকে তাকে দূরে সরায় দেন, কিছুদিন কষ্ট হবে এরপরে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এরপরে ওই ভদ্রলোক আমাকে এসে বলেছেন যে বাচ্চা এখন আর অসুবিধা হয় না, অনেক বাচ্চা রাতে ঘুমের মধ্যে ভয় পায়, লাফ দিয়ে উঠে, কান্নাকাটি করে, ওই যে মোবাইলের ভিতরে বিদ্যুটি বিদ্যুটি জিনিস দেখে, এগুলো সে স্বপ্নে দেখে এবং তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের ধ্বংসাত্মক এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের।